জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সুতি দফা হাট এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম আরতি সাহা। জানা গিয়েছে গত তিন দিন আগে শরীরে অসহ্য ব্যথা ও জ্বর নিয়ে আরতি সাহাকে মহিষাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। মহিষাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষা করতে ধরা পড়ে ডেঙ্গি পজিটিভ, কিন্তু রোগীর অবস্থার অবনতি হতে গতকাল স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর হাসপাতালে। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরতি সাহার। ডেঙ্গিতে মৃত্যুর ফলে পূজোর আগে নতুনভাবে আক্রান্ত ছড়িয়েছে এলাকায়। মহিশালা ভর্তি ছিল, দুদিন বমি করেছিল, যে মহিশালাতে আমি ই করতে পারলো না, একটা ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার পরে বলছে আমি এখানে এই পেশেন্ট রাখবো না, বমি করছিল, ঘেয়াল হয়ে গেছিলো, তার জন্য জঙ্গিপুর ট্রান্সফার করে দিয়েছিল। ট্রান্সফার করার পরে থেকে সাতটা ট্রান্সফার করেছে, তারপরে বারোটা সময় ভর্তি করা হয়েছে জঙ্গিপুরে। মানে লোক ছিল না, তার জন্য ভর্তি করা হয়নি, লোক গেলো, তারপর ভর্তি করলাম। ভর্তি করার পরে বললাম কি এরকম এরকম অসুবিধা হচ্ছে, কি জ্বর আসা থেকে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু থেকে ওই যে পেট বমি করেছে, বমি করার পরে জিয়াল বেল করছে। বললাম নার্সেরাকে, তখন নার্সেরা তখন বললো কি ই করো, ইঞ্জেকশন করো। তো ডাক্তার এলো, ডাক্তারকে বললাম ডাক্তারবাবু আমার মা এরকম এরকম হচ্ছে, বমি কার বমি ভাবছে, বমিটা উঠে না, দিয়ে একটা ইঞ্জেকশন কিনে লিখে দিল। লিখার পরে আমি একটা এনে দিলাম, আনার পরে ফের এই ইঞ্জেকশনটা ফের দিল, তো ফের আবার এক ঘন্টা পর ফের ডাক দিল আরতি সাহা বলে। তো সেলাইন নিয়ে এলাম, সেলাইনের ভিতরে ইঞ্জেকশনটা দিয়েছিল।